মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে ম্যাথস কর্নার আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হলো একাদশ শ্রেণীর ত্রিগোণমিতি পাঠের পরবর্তী যে ভিডিওটি আর কি যোগ ফল ও গুণ ফলের রূপান্তর ট্রান্সফরমেশান অফ সামস অ্যান্ড প্রোডাক্টস তা আগের আম আগের যে চ্যাপ্টারে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম আর কি সেই সূত্রগুলো আমরা যদি একটু লিখে নিই তাহলে আমাদের একটু এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আসবে সেগুলো ক্যালকুলেশান করতে একটু সুবিধা হবে তাহলে আগের চ্যাপ্টারে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেটা কী ছিল সাইন এ প্লাস বি সময় সময় ছিল সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি সাইন এ মাইনাস বি সমান ছিল সাইনে কস বি কজে কাইন বি কজ এ প্লাস বি শোন ছিল কজ এ কস বি মাইনাস সাইনে সাইনবি আর কজ মাইনাস বি শোনান ছিল কজ এ প্লাস সাইনে সাইন বি এখন আমরা এইগুলোকে যদি নাম্বারিং করি এক নাম্বার দু নম্বর তিন নাম্বার চার নাম্বার এখন আমরা এক আর দুই যদি যোগ করি এক আর দুই যোগ করবো এক আর দুই বিয়োগ করবো তাহলে দেখব যে কী পাচ্ছি আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এই দুটো যদি যোগ করি তাহলে এখান থেকে কী পাচ্ছি স্পষ্টতায় এখান থেকে কী দেখতে পাচ্ছি এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু এটা একটা সেম একই জিনিস থাকছে আর এখানে কী থাকছে প্লাস কজে এ সাইন বি মাইনাস কজে এ সাইন বি তা যোগ করলে কী হবে এই দুটো কেটে যাবে ক্যান্সেল আউট আর এই দুটো থাকবে তার মানে সাইন এ কজ বি প্লাস সাইন এ কজ বি তার মানে এখানে কী হচ্ছে টু সাইন এ কস বি ঠিক একই রকমভাবে যদি বিয়োগ করি বিয়োগ করলে কী দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তাহলে এখানে কী দেখতে পাচ্ছি যদি বিয়োগ করা হয় বিয়োগ করলে কিন্তু এই দুটো সেম সাইনটা আমার এটা কেটে যাবে তাহলে এখানে বিয়োগ করলে এই সাইনটা প্লাস হয়ে যাচ্ছে যেহেতু আমি সাইন এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস বি মাইনাস করছি তাহলে এটার থেকে যখন এটা মাইনাস করবো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস প্লাসে দুটোই প্লাস হয়ে যাচ্ছে তখন এটা টু কজ এ সাইন বি হয়ে যাবে টু কজ এ সাইন বি এগুলো কিন্তু আমাদের সূত্র এই সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইজিক টু টু সাইন এ কজ বি আর সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বিজ কটেড টু কজ এ সাইন বি এবার আমরা কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি করব কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি তাহলে আমরা যে সূত্র লিখে রেখেছি সেখানে যদি দেখি আমরা যে কজ এ প্লাস বি শোন কজ এ কজ বি মাইনাস সাইনে সাইন বি আর কজ এ মাইনাস বি শোন কজ এ কজ বি প্লাস সাইনে সাইন বি তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এখানে যোগ হচ্ছে যোগ মানে কি যোগের ক্ষেত্রে চিহ্ন এটা কেটে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে তার মানে কি মাইনাস সাইনএস আইন বি প্লাস সাইন এসাইন বি এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এই দুটো যেই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থাকছে কি আমার কজ এ কস বি এখানেও কজ এ কসবি তাহলে দুটো একই জিনিস যোগ হচ্ছে মানে কী হবে টু কজ এ কসবি টু কজ এ কসবি এইবারে আগেরটা যেমন আমরা সাইন এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস মাইনাস করেছিলাম তাহলে সাইন এ প্লাস বি এখানেও ঠিক তো আমরা কজ এ প্লাস বি থেকে মাইনাস করবো কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি তাহলে এখানে কী দেখতে পাচ্ছি কজ এ প্লাস বি থেকে কিন্তু কজ এ মাইনাস বি যদি মাইনাস করি তাহলে এই দুটো একই চিহ্ন মানে এখান থেকে এটা মাইনাস করলে এটা কেটে যাচ্ছে এটা মাইনাস সাইনে সাইন বি আর এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস করছে তাহলে এইটার থেকে এটা মাইনাস করছে তাহলে মাইনাস এটাও মাইনাস হয়ে যাচ্ছে তাহলে দুটোই মাইনাস তাহলে মাইনাস টু সাইন এ সাইন বি এগুলো কিন্তু আমাদের ফর্মুলা আবার এই ফর্মুলাটাকে অনেকে এইভাবে না মনে রেখে মনে রাখতে পারে কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি এরকম কী হচ্ছে মানে এইটা থেকে এইটা মাইনাস চার নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ মাইনাস চার নম্বর সমীকরণ থেকে তিন নম্বর সমীকরণ মাইনাস করলে কী দেখতে পাচ্ছি এখান থেকে যদি এইটা মাইনাস করি তাহলে এইটা মাইনাস করছি তাই তো তো এখানে মাইনাস করে কসবি একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস সাইনে বি আর এখানে প্লাস সাইনে সাইন বি তাহলে এই সাইনে সাইন বি এই সাইনে বি যোগ হয়ে টু সাইনে বি হবে আর এইটা আর এইটা তখন কেটে যাচ্ছে তার মানে কী হয়েছে এটা টু সাইনে বি তার মানে কী দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কজ এ মাইনাস বি থেকে কজ এ প্লাস বি মাইনাস করলে টু সাইনাস আনবি আর কজ এ প্লাস বি থেকে কজ এ মাইনাস বি মাইনাস করলে মানে যেহেতু আমরা সূত্রগুলো একই ফর্ম্যাটে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে কজের ক্ষেত্রে বাইরে একটা মাইনাস আসবেই আর যদি এই মাইনাসটা না মনে রাখতে চাই মানে এই ডান দিকে ফর্ম্যাটগুলো এই অনুযায়ী যদি মনে রাখতে চাই তাহলে এখানে আমাদের কী হবে কজ এ মাইনাস বিটা আগে লিখতে হবে কজ এ প্লাস বিটা পরে লিখতে হবে এখন এই সূত্রগুলো যে মনে রাখার টেকনিক এটা আমরা কী দেখব মনে রাখার টেকনিক হচ্ছে দুটো সাইনের যখন যোগ হবে তখন এখানে আমাদের সাইন অ্যাঙ্গেলটা আগে আসবে মানে সাইনে কজ বি দুটো সাইনে যখন বিয়োগ হবে তখন আমাদের দুটো সাইনের বিয়োগ বিয়োগ হওয়া মানে কি তখন আমাদের কিন্তু কজে আমাদের এ আসবে আর দুটোই যখন কজের যোগ হবে তখন কজ দিয়ে আসবে আর দুটোই যখন কজের বিয়োগ হবে তখন দুটোই সাইন দিয়ে আসবে এটা আমাদের মাথায় রাখতে হবে সূত্রগুলো আমাদের কিন্তু মুখস্ত করতে হবে এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে সূত্রগুলো কীভাবে আসলো সেটা আমরা দেখিয়ে দিলাম এগুলো আমরা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাব এখন এই যে সূত্রটা সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো আবার আরেক রকমের ফর্ম আছে সেই ফর্মগুলো আমরা দেখবো কীরকম যদি আমরা এ প্লাস বি সো সমান সি ধরি এটা ধরলাম ধরি আর এ মাইনাস বি ওয়ান সমান যদি ডি ধরি এই দুটো আমরা যোগ করব মানে এখান থেকে এ আর বি বার করবো তাহলে এ আর বি বার করতে গেলে আমাদের কী দেখতে পাচ্ছি যদি যোগ করি যোগ করলে কী দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে না এটা কেটে গেলে কত থাকছে টু এ ইকল টু সি প্লাস ডি তাহলে এ ইকাল টু কত হচ্ছে সি প্লাস ডি বাই টু ঠিক একই রকমভাবে আমরা এ ইকাল টু সি প্লাস ডি বাই টু ঠিক একই রকমভাবে আমরা মাইনাস করবো এ প্লাস বি বিজিকাল টু সি ছিল এ মাইনাস বি ইজিকাল টু ডি ছিল মাইনাস করলে তাহলে কী হচ্ছে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা কেটে কেটে যাচ্ছে আর বি প্লাস বি মানে কত টু বি টু বি ইকাল টু সি মাইনাস ডি তাহলে এখান থেকে কী পাচ্ছি বি সময় সমান কত পাচ্ছি সি মাইনাস ডি বাই টু তাহলে আগের যে আমরা ফর্মুলাগুলো দেখলাম এই ফর্মুলাগুলো গুলোতে আমরা এ প্লাস বি সমান সি আর এ মাইনাস বি সময় সমান ডি বসই দেবো এবং এ ইকাল টু সি প্লাস ডি বাই টু আর বি ইকোয়াল টু সি মাইনাস ডি বাই টু যদি বসিয়ে দিই তাহলে কী দেখতে পাচ্ছি এই যে প্রথমটাই দেখি প্রথমটা আমরা কী পেয়েছিলাম সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এটা শোন পেয়েছিলাম আমরা টু সাইন বি তাহলে এখানে যদি এইটা ইউজ করি এই যে জিনিসটা এ আর বিটা ইউজ করবো এটা আর এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে কী দেখতে পাচ্ছি এখানে আমাদের ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি টু তারপরে সাইনের যোগ যোগ হবে তখন সাইনের যোগ কজে তখন ঠিক একই রকমভাবে আমরা সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি সূত্র কী ছিল এটার সূত্র ছিল টু কজ এ তাহলে এখানে যদি মান বসাই মান বসালে কী পাচ্ছি সাইনসি মাইনাস সাইন ডি ইজিক টু টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু তো মানে কী দেখতে পাচ্ছি দুটো সাইনের যখন বিয়োগ হচ্ছে তখন কিন্তু আমাদের সাইনে বিয়োগ হচ্ছে আর কস যোগ এগুলো কিন্তু আমাদের ফর্মুলা মনে রাখতে হবে মানে এটা আমাদের ফর্মুলা এই যে সাইনসি প্লাস সাইন ডির ফর্মুলা এটা আর এটা আমাদের সাইন্সি মাইনাস সাইন ফর্মুলা ঠিক একই রকমভাবে যে কস সি প্লাস কস যে সূত্রটা পেয়েছিলাম এই হ্যাঁ কস এ প্লাস বি প্লাস কস বি সূত্র কী ছিল এটা সূত্র ছিল টু এ কস বি তাহলে এখানে যদি মান দিই মান বসে কি হচ্ছে কস সি প্লাস ডি টু টু কস সি মাইনাস ডি টু তাহলে কী দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন কজের যোগ হচ্ছে তখন কিন্তু দুটোই কজ আসবে একটাতে সি প্লাস ডি টু একটাতে সি মাইনাস এটা খুবই সহজ মনে রাখাটা দেখতেই পাচ্ছে আর আমাদের ক্ষেত্রে কী ছিল এ প্লাস বি মাইনাস এটা ছিল এটা ছিল এ সাইন বি তাহলে এখানে যদি বসিয়ে দিই আমি এ প্লাস বিষণ সি ধরেছি তাহলে কস সি মাইনাস কস ডি ইজ ইজিক টু মাইনাস টু সাইন এর মান হচ্ছে সি প্লাস ডি বাই টু আর বিয় মান হচ্ছে সি মাইনাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র কী দেখতে পাচ্ছি মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু অনেকের আবার এই সূত্রটাকে এভাবে মনে রাখে যে টু সাইন সি প্লাস ডি বাই টু এই মাইনাসটাকে যদি আমি এর মধ্যে দিয়ে দিই আমরা জানি যে সাইন মাইনাস সিটা রেকাল টু মাইনাস সাইন এটা মানে মাইনাসটা সাইন বাইরে বার করে দেয় তাহলে এই মাইনাসটা যদি ভিতরে নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে ভিতরে নিয়ে নিলে এটা সাইন ডি মাইনাস সি বাই টু হয়ে যাবে মানে কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এই কজের ক্ষেত্রে একটু নিয়মটা উল্টো নাহলে বাদ বাকি সব একই এখানে আমাদের কস সি প্লাস কচ ডি দুটোই কজ আসবে একটাই যোগ একটা বিয়োগ আর কজে যখন দুটোই বিয়োগ আসবে তখন দুটোই সাইন আসবে একটাতে যোগ আর একটাতে বিয়োগ বিয়োগের সময় এটা মাথায় রাখতে হবে একটু উল্টে যাবে অ্যাঙ্গেলটা আর কিচ্ছু না মানে ডি মাইনাস সি অন্য ক্ষেত্রে যেমন সি মাইনাস ডি হচ্ছিলো এটার ক্ষেত্রে এটা হবে তা এখন আমাদের যোগ ফল রূপান্তরের যে ফর্মুলাগুলো মানে চ্যাপ্টারটা এখানেই আমাদের এইটুকুই আছে যোগফল গুণফল রূপান্তরের যে ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো দিয়েই আশা করি তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে এইগুলো দিয়ে তোমরা চারটারটা করার চেষ্টা করো অঙ্কগুলো আর যদি কোনো অঙ্ক আটকে যায় আর কি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে সকলকে ধন্যবাদ